Hey everyone, welcome back to my channel. আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে ইউএস এর পানামা সিটি একটা ড্রাইভ থ্রু ভিউ শেয়ার করতে চলেছি। এই পানামা সিটিটি হলো ইউএস এর ফ্লোরিডার একটি অন্যতম সুন্দর শহর, যেটা একদম পানামা বিচের পাশ বরাবরই এই শহরটা গড়ে উঠেছে। খুবই সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট শহর হচ্ছে এই পানামা সিটি। এখন আমরা চলেছি এই সিটিটার ডাউনটাউন এরিয়ার মধ্যে দিয়ে। তোমরা এই যে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো, এগুলো বেশিরভাগই হচ্ছে বড় বড় হোটেল, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, ছোট ছোট স্টোর, ওয়াটার পার্ক, সব মিলিয়ে এই সিটিটা কিন্তু খুবই সুন্দর। একটা সন্ধে তোমরা এখানে এলে এই সিটিটার ভিউ এনজয় করতে পারো। তবে বন্ধুরা, এই পানামা সিটি এত ফেমাস হওয়ার অন্যতম কারণ হলো ঠিক এর পাশেই রয়েছে সুন্দর হোয়াইট স্যান্ড বিচ, যেটার নাম অনুযায়ী এই সিটিটার নামকরণ করা হয়েছে পানামা সিটি। আর এই ওয়ার্ল্ড ফেমাস পানামা সিটি বিচের উপর কিন্তু অলরেডি একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। বন্ধুরা, তোমরা যারা দেখতে মিস করে গিয়েছো তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কটা আরও একবার শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেটা একবার দেখে নিও। কিছুটা সময় বিচের ভিউ উপভোগ করার পর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই সিটিটার ভিউ এনজয় করার জন্য, আর তাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এই কোভিড পরিস্থিতিতে এখন তো আর সেইভাবে বাইরেই বেরোনো হয় না। রাস্তার পাশে তোমরা জাহাজের মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হলো আসলে একটা অডিটোরিয়াম, যেটার নাম হচ্ছে রিপ্লেস বিলিভ ইট অর নট। এর ভিতরে রয়েছে বিভিন্ন ইনডোর অ্যাট্রাকশন, তবে এর ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য তোমাদের কিন্তু আগে থাকতে টিকিট পারচেস করতে হবে। আমার চ্যানেলে থাকা ফ্লোরিডার যে হোয়াইট স্যান্ড বিচের ওপর ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি কেউ দেখতে মিস করে গিয়ে থাকো, তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে কিন্তু প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবো। তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত, তারা কিন্তু অবশ্যই সেগুলোতে ক্লিক করে একবার দেখে নিতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই পানামা সিটির ভিউ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে প্রথম দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।